হঠাৎ করে মানিকপুর বাজার থেকে কাঁচা জেলে এই প্রোগ্রামকে বাধা করার জন্য প্রোগ্রামকে ফলো করার জন্য আজকে রাজ্য সরকারের বিভিন্ন যে বাহিনীরা অর্থাৎ এই এলাকার কেন্দ্র এবং রাজ্য সরকারের দুর্নীতিবাজ কিছু নেতৃত্বরা নেতারা বললে আমার লজ্জা হয় সেই সব ব্যক্তিদেরকে ওনারা আজকে রেকর্ড কাটেন যে আজকে মিটিং এ আসবে পরে নাকি রেকর্ড কার্ড দেওয়া হবে না আজকে সিএম প্রোগ্রামে আসবে বলে আমাদের মেডিকেল ব্যবস্থা যাতে কোনো গাড়ি যেতে না পারে সেইভাবে বিভিন্নভাবে বেগান বিভিন্নভাবে ভাবে বাধা সৃষ্টি করার পরও আজকে আমাদের কার্যকর্তারা অর্থাৎ আমাদের ওয়ারিয়ার্সরা যেইভাবে আজকে সমাগম হয়েছে তার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে এবং চিন্তামুখা পার্টির পক্ষ থেকে সামনে ব্লক কমিটির পক্ষ থেকে আপনাদের এই এলাকার এমডিসি হিসাবে আপনাদেরকে বরাবরকে প্রণাম শ্রোতাদেরকে প্রীতীয় শুভেচ্ছা যতক্ষণ ভ্রমণ তাই তিনি সমাজে সভাপতি দ্বারা যতটি সুবিধা ক এলাকার আপনার আজ সেক্টর কমিটির প্রেসিডেন্ট নীরেন রিয়ান মহোদয় ফাইন মান্ডব ফাইজা আনি পরিপরী প্রসঙ্গ রাজ্য সরকার যে প্রতারণা এডি সিনোভাবে বিশ্বলোক মাত্রে মাসালাম কয়মানি
রাষ্ট্রপতি পিছনে আমরা শুনতে কোনো লাভ হবে না বরং সব ফুলের বাগান করো বিজেপি নেতারা দেখা মায়ের কিনে যাবেন বিজেপি ক্ষমতা মানে আমরা কিনে যাবেন বিজেপি নেতা দুর্নীতিবাজ নিকুজ সম্পানি সম্পানকার নিকুজ সম্পানি সম্পান পাচ্ছে তাদের কিনে যাবেন রেগা মায়ানে কিনে যাবে পশুপালন মায়ানে কিনে যাবে নরক তুমি তীব্র মুখা খাইয়ে তো খাই কে আর আগামী দিনে প্রত্যন্ত মায় আর আগামী দিনে হেরে মনে বরস ভুলে বাগান করো ফল্লি বাগান খোলা দিয়ে এরপরে কাছে দাবার ফেনাই এরপরে কাছে নির্বাচন প্রজাপতি ফেনাই যখন তো স্ট্রং নাই এরপরে কাছে বিজেপির বিরুদ্ধে লড়াই ফেনাই বিজেপির অনিনি পারা ফাইকার আসি নাই বিজেপির তোমার সাকাটা ঘুরাই বিজেপির তোমার সাকা কাইসা পাঁচগুলো বাংলা ভাষাবাই নিঃশ্বাস এবং বিশ্বাস আমার অনেক মূল্যবান জিনিস এই নিঃশ্বাস এবং বিশ্বাস ও পয়সা যদি কি ফিরে থাকে যেটা কি ফিরে মানিয়া আরো ফিরে আসে না এই নিঃশ্বাস আর বিশ্বাস জিনিস বিজেপির নিঃশ্বাস এবং বিশ্বাস ন বঙ্গ খোলা যাও এই এলাকার গ্রুপে প্রত্যারণা খোলা যাও এই এলাকার গ্রুপ রাবাই অন্যায় খোলা যাও কেন্দ্র সরকারের প্রত্যারণা খোলা যাও পাবলিক জন্য বুড়া বুড়ির জন্য রেগা শ্রমিক জন্য এই এলাকার বেকার জন্য কর্মচারী জন্য আগামী দিনের বিচার বিশ্লেষণ খাইলে কথা কর বড় তোমাকে দেখা বড়
গালি মারাবো বাড়ির উপর তাই বলো জলগুলো থামাই জলগুলো থামাই না করো যিনি সারা নামে তো গত বিধানসভা নির্বাচন আর প্রার্থী তিনি মহারাজা না প্রার্থী নিজাও অনেকে মনে খাইও মিছিল খাইও এর খাইও সামনে বাজার সিলেন না হাউস ত্রিপুরা লেন না হাউস ত্রিপুরা আরব মারো মা খামাই সামনে বিধানসভা মেন্ডলি 2013 খাজা 2008 খাজা এইবার 2018 তে অংশগ্রহণ কোথায় চলে যাচ্ছে আর বল খাই থাকা আছে হাউস ত্রিপুরা তাও প্রথম নয় সামনে বিধানসভা নিতে কেন্দ্র যে যতদিন পর্যন্ত টিপকা ছাড়া তোমায় যতদিন পর্যন্ত এই মানিকপুর এলাকা জাম্ম ত্রিপুরা তোমায় ত্রিপুরা রাজ্য যতদিন পর্যন্ত টিপকা ছাড়া তোমায় ত্রিপুরা মুখা বাকি তোমায় হাউস ত্রিপুরা তোমায় কেন হয়ে যাবে এটা করো তিনি বৃদ্ধ বাবা মানে বৃদ্ধ বাবা মানে তিনি বসুদি বাবা মানে কর
তিনির দ্বারা বিজেপি নেতা পক্ষে বসাইবাই তোমরা বসাইবাই সংসার নেতারা গান্ধী মাতা মানু যারা 50 বছরে 40 বছরে পুরা করছে বছরে পুরা করতে মাতা মানু যারা ফ্যামিলি রেজিস্টার খাওয়াই পরিবার আলাদা অনপাইছ দিনের আমি জব কাট করে আনির রিপোর্ট তো তথ্য প্রমাণ সরকারে সবাই বলুন সবাই ব্যক্তিগত আক্রমণ হয় ওয়া বলছে কলেজ পরে তোমা কলেজ ধর্মনগর কলেজ শহীদদের কলেজ আগরতলা তুলসীপতি স্কুলে পড়াশোনা করে দিব শহীদদের ডিগ্রি কলেজে পড়াশোনা করে দিব দিনের নামে জব কার্ড মাসের পর মাস লেগানি মজুরি লাই দেব অমরি বাগান থেকে টাকা নিয়ে দিন প্রতিবাদ করে যান লড়াই যারা প্রকৃত যারা নেতা শ্রমিক রাম লেগানি মজুরি নামে যাবে যারা প্রকৃত ন্যায্য পূর্ণ সরকারি প্রকল্প নামে নামায় তিনি লম্বা বান থেকে শুরু করে ফিজারি ফিজারি বান থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা লামা করে যে জায়গা লামা করে খাজানা দরকার ওই জায়গা লামা করে তিনি ব্যক্তিগত ভাবে নয় একটা নয় তিনি আরেকটা নয় সময় লামা সমাজ তিনি পাকা ব্রিক্স রে তিনি কারবার অমহায় তিনি খাই তো তারপরে তিনি পার্টি নো সরকারি অফিস না দলীয় অফিস পর্যন্ত কয়ে পঞ্চায়েত অফিস না দলীয় অফিস পর্যন্ত কয়ে তিনি যেইভাবে একটা ধরুন কয়ে আইন তিনি কবজা কয়ে তিনি আইন বিকলাঙ্গ কয়ে আইন দলিত তিনি দোলাবাই অবকারে তিনি যেইভাবে বড় ক্ষমতার সাথে জাহির করে তো তারপর আমার ভাই সানাই যারা তিনটা মধ্যে মাইতে একটু মানা তিনি তিন আপিল তিন তিন আপিল খুলেন প্রমাণ পদলে যারা খুলে যান এমন কোন নামা তিনি সানানি নাই নরা ক্ষমতাশীল যারা ক্ষমতা গ্রহণের উপর তার উপরে ক্ষমতা প্রয়োগ তোই ক্ষমতা ন যেদিনই ক্ষমতা প্রয়োগ হয় জন দায়ী খাইলে নামায় ক্ষমতা গ্রহণের উপর তার কাপড় কাপড় সিনে কাপড় আর মনে খানে যারা তার উপর রেগলে মনে লাগানি পাবে আর খানে যারা তার উপর বৃদ্ধতা মাননি পাবে বিজেপি নিয়ে এমএলএ নব বিজেপি নিয়ে বারেন্দ্র বারেন্দ্র থামায় ও জায়গা থানার উপরে বোনা আর ভ্রুষ নিয়ে আমার কাপড় তিনি ক্ষমতা করে ও দুর্বল ও ভরে কি সারা আমরা পুরো অরণ্য হয় যারা বাজরি বাজি ভাইদের জন্য এক লোকের সামন্ত নয় আমার আমার বারে বারে সামান ভারত ত্রিপুরা বিধানসভা নির্বাচন পরাজিত মন মানো তাও বয়েতে ছিল অঙ্কিসি তঙ্গ ভারত ত্রিপুরা বিধানসভা এনেলে মনে ভালো ত্রিপুরা ট্রাইবেল এলাকা নমা ডিস্ট্রিক্ট কাউন্সিল শ্রী পূর্ব পুরুষ নেতৃত্ব সমাজরাম ত্রিপুরা নগেন্দ্র জমাতিয়া শ্রী দ্রব কুমার ইয়াং ব্রহ্মী নেতৃত্বে ত্রিপুরা ট্রাইবেল এলাকা নমা ডিস্ট্রিক্ট কাউন্সিল মানে খাদা তোমার যে অধিকার কারণত ভারত ত্রিপুরা নে অধিকার এদি শ্রী অধিকার ন তাবুল খুন্ন কন্যা মকাম তো সইলাম এক তো তাবুল লড়াই খেতা দিন উপযুক্ত সময় তো তো উপযুক্ত সময় সঠিক সময় যোগ্য তোমার নামে নামা যাবো অনেকে থাকো আরে পাঁচটা রাজ্য তো ভোট গণনা আছে কই কংগ্রেস তো আইছে না আমরা কংগ্রেসের আপনি পার্টি করে না তো ত্রিপুরা মুখা পার্টি আমাদের পার্টির সুপ্রিমো প্রথম ত্রিপুরা মানে কো কংগ্রেসের সভাপতি ছিল কংগ্রেসের আমাদের ত্রিপুরা মুখা পার্টিতে আমাদের পার্টির সুপ্রিমো এখন ত্রিপুরা মুখা গ্রহণ করে এই প্রথম আঞ্চলিক দল ত্রিপুরা রাজ্যের বিধানসভার মধ্যে অপজিশনে আমরা আসন পেয়েছি জায়গা পেয়েছি 12% মধ্যে রেকর্ড প্রথম নির্বাচনের মধ্যে আমাদের 13 জন বিধায়ক 13 জন এমএলএ তো ছিল কালেকশন কেবল 30 জন করে এডিসি তিনি 18 জনের জন্য এডিসি তো তিনি সিএম তো তিনি পিও দাবি দিত তিনি যত কিছু তো তিনি এগ্রিকালচার তো তিনি তিনি ফিকারি তো তিনি তিনি যত ফরেস্ট তো তিনি তিনি ল্যান্ড তো তিনি তিনি যত কিছু তো তারপর তো আমরা বাগয় রাজ্য সরকার তিনি সারা ত্রিপুরা রাজ্য ত্রিপুরা সরকার জন তিনি 35% ত্রিপুরা সারা তো চাকমা ত্রিপুরা দেশে রাখা 35% জন বড় তো সারা ত্রিপুরা রাজ্য 10,400 বর্গ কিলোমিটার এর মধ্যে 7,300 বর্গ কিলোমিটার এডিসি এলাকা এই এডিসি এলাকা এরিয়া ভৌগোলিক অবস্থা আমাদের খুব বিগ এবং বড় এবং জনসংখ্যা আমাদের মোটামুটি আমাদের পার্সেন্টেজ আছে এখানে যে 100% এর মধ্যে মাত্র 2% 3% ভারতীয় জনতা পার্টি
Kita akan
Kita berani kita semua kalian,